তাই তো তোমার
বাবার না বন্ধ রাসূল মনে পড়ে মনে পড়ে পার্বতী বহুদিন আগের কথা হিরণ্যকশিপু আমার পুত্র কমলা বর পেয়েছিলাম এটাকে দিতে পারিনি তাই শোনো বন্ধ অন্ধ রাসূল দেব বংশে তোমার জন্ম হলো অসুর বংশে হবে তব পরিচয় হবে হিরণ্যকশিপু আমি যে জন্ম থেকে অন্ধ আমি যে চোখে দেখতে পাই না আমি কেমন করে দেবো আমার যে মধুময় গহর কারণে তোমার জন্ম হলো এই গহর কারণে তুমি ব্রহ্মদেবের আরাধনা করো ব্রহ্মদেবের কাছ থেকে তুমি তোমার সব বিধানের পথ খুঁজে পাবে আমরা এখন আশি বর্ষ আমরা এখন আশি বর্ষ আমরা এখন আশি বর্ষ আমি বিলম্ব করব না এই গহনে কারণে আমি ব্রহ্মদেবের আরাধনা শুরু করব তোমার তিনখানা বর দিয়া তোমার একটি সাথে যে
করিলে নারী নির্যাতন, করিলে মায়ের বস্ত্র হরণ, করে তো আমার হইবে বরণ। কিন্তু না, এই সুযোগ আমি কিছুতেই অস্ত দেব না। এই নারী অন্ধকার চলে গেল তার পিতা হিরণ্যকশিপুর কাছে। সেখানে যুদ্ধ বিদ্যায় পরবর্তী হয়ে রাজ্য পরিচালনা করার জন্য অন্ধকাচর করেছে। বলো তুমি আমার, বলো তুমি আমার, বারে ভাই, এ বলো হচ্ছে